হ্যালো বন্ধুরা, আমি সুকেশ দেবনাথ আর আপনারা দেখছেন অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল। ভিডিওটির টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, তবুও একবার বলে দিই, আজকে আমাদের আলোচনার বিষয় হলো 2020-র মাধ্যমিক ইতিহাসের একটি নমুনা প্রশ্নপত্র। এক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও। হিন্দু মেলার প্রবর্তন করেন খ নবগোপাল মিত্র। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেন ক মুন্সী প্রেমচাঁদ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন ঘ লর্ড ক্যানিং। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় খ 1817 সালে। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন গ ডেভিড হেয়ার। দুই, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কে প্রচার করেন? শ্রী রামকৃষ্ণদেব। সতীদাহ প্রথা রদ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1829 খ্রিস্টাব্দে। কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে। নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কে করেন? জেমস লং। বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। ইংল্যান্ডে প্রথম কবে রেলপথ চালু হয়েছিল? 1830 খ্রিস্টাব্দে। সোমপ্রকাশ কোন প্রকারের পত্রিকা ছিল? সাপ্তাহিক পত্রিকা। 70 বৎসর কার লেখা? বিপিনচন্দ্র পালের। জীবনের ঝরাপাতা কোন ধরনের গ্রন্থ? আত্মজীবনীমূলক গ্রন্থ। ভারতে প্রথম ফুটবল খেলা প্রবর্তন কারা করেছিল? ইংরেজরা। এরপরে 3, 4 এবং 5 নম্বরে যথাক্রমে 2, 4 এবং 8 নম্বরের কিছু প্রশ্ন দেওয়া আছে, আর এই প্রশ্নগুলির উত্তর আপনাদের নিজেদেরই করে নিতে হবে। তবে এই প্রশ্নগুলির উত্তর করতে যদি কোনো সমস্যা হয়, নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি যতদূর পারবো আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আর আপনাদের যাদের এই সেটটির PDF লাগবে, তারা ডিসক্রিপশনে দেয়া ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন। কোনো মতামত থাকলে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে শেয়ার করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলাইন এডুকেশন চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সাথে সাথেই পেয়ে যান। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।